আসসালামু আলাইকুম বন্ধু, সকল কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। অনেকদিন কোনো ভিডিও আপলোড করতে পারেনি, এই কারণে দুঃখিত। 0 থেকে 3 মাস বয়সী শিশুদের বৃদ্ধি ও বিকাশ কিভাবে ঘটে? 0 থেকে 3 মাস বয়সী শিশুদের ক্ষেত্রে যে যে পরিবর্তন দেখা যায়, এই 0 থেকে 3 মাস বয়সী শিশুর বৃদ্ধি, তার নতুন পৃথিবীতে 3 মাস বয়সে আপনার শিশুটি লম্বা কিছুটা বেড়ে যায় এবং যার ফলে তাকে আরো কিছুটা বাড়তি লাগে। শিশুর বেড়ে ওঠা, মাপের জামা কাপড় কেনাকাটা মায়ের সবসময় অগ্রগতি দেবে, যেহেতু তাদের চোখের সামনে প্রতিনিয়ত শিশুটি বেড়ে উঠছে। শিশুটি তার জন্ম মুহূর্তকালীন জামা কাপড় গুলি গায়ে মানানসই হয় না। যাই হোক না কেন, আমাদের দেশের ভাবতেই কেমন লাগে যে গরমে আপনি আপনার শিশুটিকে কিছু হালকা ধরনের কাপড় কিনে দেবেন, যেমন সুতির ছোট সুতির কাপড়, তোয়ালে বা নরম কিছু হাতাওয়ালা বা হাতাবিহীন কাপড় পরাতে পারেন। কাপড় কিনে সেগুলি যদি সব সময় আপনার বাচ্চাটিকে সঠিক এবং বেশভূষণ করেন তাহলে ভালো হয়। মাথায় রাখবেন সব সময় থেকে আপনার বাচ্চার ওজন ও উচ্চতা দুটোই ক্রমশে বাড়ছে কিনা, তাই চিন্তা করে এই ধরনের জামা কাপড় ব্যবহার করতে শুরু করবেন। সেগুলি পরবর্তী কিছুদিন ব্যবহার করা যেতে পারে, পরে আর ব্যবহার করা যাবে না। তবে শিশুর বিকাশ নিচে কিছুটা সাপ্তাহিক পরিবর্তন হতে পারে, যেমন 12 সপ্তাহে শিশুর বিকাশ। আপনার 12 সপ্তাহ শিশুটি আগের থেকে অনেক বেশি সময় ধরে একটানা ঘুমোবে এবং মাঝে মাঝে 1-2 বার ঘুম থেকে ওঠা বা ওই প্রতিনিয়ত ধীরে ধীরে হলেও নিশ্চিন্তে ভাবে হবে। রাতে ঘুম নিশ্চিত করার জন্য আপনার বাচ্চাটি দিনের বেলায় অল্প অল্প কিছুটা কিছু ঘন্টা ঘুমোতে পারে, তার চোখগুলি আরো বেশি সক্রিয়শীল হবে এবং দৃষ্টিশক্তি আরো বেশি ভালো হবে। কোনো কিছু ভালোভাবে বুঝতে পারার ক্ষমতা আরো বাড়বে। যদি আপনার শিশুটির চোখের দৃষ্টি একটু অন্যরকম হয় বা টেরাভাবে তাকায়, তার আপনার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছি। এটি থেকে পরবর্তী দৃষ্টি সংক্রান্ত কোনো সমস্যা যদি হয় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তবে 13 সপ্তাহে শিশুর স্বাভাবিক নানা রকম বিকাশ হতে পারে। এই সময়ে আপনার শিশুটির দৃষ্টিশক্তি ক্রমেই বৃদ্ধি পাবে এবং 20 ফুট দূরত্ব বস্তু তার চোখের ধরা পড়বে এবং রং পার্থক্য করতে পারবে, সে অনুভব করতেও পারবে। আপনার শিশুটি তাজা ফুল এবং সুগন্ধ কিছুটা ফল দেওয়ার একটি উপযুক্ত সময় তার। সে এই সময় মজাদার শব্দ কিংবা গানের কিছুটা অনুভব করতে পারবে, সেই দিকে তার মাথা সে ঘুরাতে পারবে। তবে 13 সপ্তাহ আপনার শিশুটি তার হাতগুলি দিয়ে উপরে তোলার চেষ্টা করবে এবং অনেক কিছু শিখবে। তার হাতের কাছে কোনো জিনিস খপর করে মুট করে ধরবে, এমনকি আপনার চুল ও খপর করে ধরবে। যখন সে 13 সপ্তাহ প্রবেশ করবে তখন থেকে সে তার হাত চোখের পাতা সক্রিয়শীল করবে, অন্য ক্রিয়াকলাপ গুলিও সঙ্গে সঙ্গে আরো সংবেদনশীল হবে। তবে মাঝে মাঝে দেখা যাবে যে গলা দিয়ে চিকুন করা কিছুটা সাধারণ ব্যাপার এই বয়সেই ধরে। আর আপনি এই বয়সেই দেখতে পারবেন যে আপনার ছোট সোনাটি নিজে নিজেই মুখ দিয়ে নানা রকম আওয়াজ করতে শোনা যাচ্ছে। তবে 14 সপ্তাহ আপনার শিশুটির নানা বিকাশ হয়। এই সময়ে আপনার শিশুটি পৃথিবীর রঙিন রঙিন এই মুহূর্তগুলো সে খুব ভালোভাবে বুঝতে পারবে, যেহেতু সে নাচ গান এবং গাঢ় কোনো রঙের বা হালকা রঙের মধ্যে প্রবেশ ভেদ করতে পারবে। বিশুদ্ধ এবং বিভিন্ন রঙের বৈচিত্র্য গুণের তার কাছে পৃথিবীর হয়ে উঠবে, সম্পূর্ণ একটা মনে হবে নতুন পৃথিবী। ঘরে আপনার উপস্থিত বুঝতে সে আরো বেশি
উৎসাহিত হবে। যখন আপনি সাড়া দেবেন তখন সে খুব ভালোভাবে বুঝবে যে আপনার কাছে আছে সে। যখন কোনো সাড়া শব্দ না পাবে তখন সে গলার আওয়াজ না শুনে চমকে উঠবে। তখন সে তার মতো করে ছোট শিশুটি কান্নাকাটি করতে শুরু করবে। সে যখন আপনি হাসবেন বা গল্প করবেন তখন সে খুব ভালোভাবে নিজে বুঝতে পারবে যে আমার আম্মু আমাকে আদর করছে। আর আয়নার দিকে তাকালেও ভালোভাবে বুঝতে পারবেন, হয়তো সে বুঝতে পারবে না যে এটি আপনার প্রতিক্রিয়া। সেটি তাকিয়ে ভালোভাবে বুঝতে পারবে যে বাচ্চাটি ভালোবাসছে, মা তাকে হাসাহাসি দিয়ে বড় করছে। তবে 15 সপ্তাহ শিশুর বিকাশ, 15 সপ্তাহ ছোট্ট শিশুটি উপরে এই সময়ে যা যা আশা করে। 15 সপ্তাহ হলে সে বিশেষভাবে মাইল ফলন আপনার শিশুটির জন্য, যদিও তার এই অবস্থা আসার জন্য আপনার সাহায্য এবং সমর্থন প্রয়োজন। সে তার ঘাড় এবং পেটের পেশিগুলো এই সময়ে অনেক বেশি শক্তিশালী হয়। সে তার পেটটিকে উল্টে ফেলার চেষ্টা করে এবং এই সময়ে যেটি ঘটে আরো বেশি, কিছু দিন বাকি থাকে আপনার বাচ্চা দেশিগুলি শক্তিশালী করতে আপনাকে সাহায্য করতে হবে। তার পিছনে বালিশ ধরে আপনার শরীরের ভার দিয়ে ওঠার চেষ্টা করতে শুরু করবে। তবে এই সময়ে তার ঘাড় একটু নরম থাকে, আস্তে আস্তে শক্ত হয়ে যায়, তবে সে ঘাড় তুলতে চেষ্টা করে। রাতের বেলায় কিছু সময় কাঁদতে পারে, আবার কিছু সময় দিনের মতো কাজকর্ম করে ঘুমো কিছু কিছু করার চেষ্টা করতে পারে। তাই এই সময়ে ভালোভাবে আপনি যতটা তাড়াতাড়ি সম্ভব শিশুকে তার পেটের উপর ভর দিয়ে শেখান, যাতে সে ঠিক মতো ব্যবহার করতে শেখে। এছাড়াও শিশুর স্বাস্থ্য, আপনার বাচ্চাটির শরীর সুস্থ কিনা এটি জানা অবশ্যই জরুরি। তবে কোনো রোগ ব্যাধিতে আক্রমণ হয়েছে কিনা এই বিষয়ে ডাক্তারের সঙ্গে কোনো সমস্যা হলে সরাসরি যোগাযোগ করতে হবে। সেই অসুবিধাগুলো ডাক্তারকে পুরোপুরিভাবে বুঝিয়ে বলতে হবে। প্রথম 3 মাসের ক্ষেত্রে পুরোপুরি অসম্ভব এবং অবাস্তব যে ভালোভাবে বোঝানো, তাই যাই হোক না কেন অন্যভাবে সেগুলি না জানা নিয়ে দেওয়া কান্নাকাটি বা সব সময় ধরে অন্যথায় ভাবে কান্নাকাটি করতে পারে। যদি সবসময়ের মধ্যে সে যদি বেশি কান্নাকাটি করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাচ্চার নড়াচড়া কমে যাওয়ার সাথে সাথে তার বিভিন্ন রকম সমস্যা হতে পারে, তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। প্রথম 3 মাসে আপনার শিশুটির বিকাশ, শারীরিক এবং বিভিন্ন মানসিক যে উন্নতি বা মাইল ফলন হতে পারে তা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ। শিশু তার মাথাকে 45 ডিগ্রি কোণে উপরে তুলতে সক্ষম হয় এবং তার ঘাড়ের পেশি শক্তি শালী হয়, ফলে সে তার উদরের উপর ভর দিয়ে মাথা তুলতে চেষ্টা করে, শব্দের ক্রিয়াশীল করে। আপনার শিশুটি যে কোনো শব্দ শুনতে উৎপতিত স্থানে খোঁজার জন্য সে সেদিকে মাথা ঘাবড়েবে। এর ফলে বোঝা যাবে যে আপনার শিশুটির শ্রবণ ক্ষমতা বিকাশ ঘটছে। পরিবারের সকল সদস্যদের কণ্ঠস্বর, আপনার গলার আওয়াজ অথবা ফোনের রিং টেনে শুনতে সে বেশি প্রতিক্রিয়া দেখবেন। কণ্ঠস্বরের যোগাযোগ, এই পর্বে দেখা যায় যে আপনার শিশুটি যাই কিছু শোনে, যাই প্রস্তুতি করেন না কেন মুখে নানা রকম আওয়াজ করতে থাকে। যদিও তার মুখে এই রকম আওয়াজ প্রক্রিয়াগুলো প্রকৃতিক উদ্ধারণ করে, তবুও এই প্রক্রিয়াগুলি আপনার শিশুর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মাইল ফলন। কারণ তার আচার আচরণে ছোট মানুষটি ঘিরে আপনার জীবনের নিশ্চিতে নিশ্চিন্ত একান্ত কাজগুলি আনন্দ এক সময় হাজির হবে 3 মাসে, এবং বাড়ি তার উপস্থিত নানা রকম মিষ্টি গলার তিক্ত আওয়াজ, কুলাকুলি শব্দ ইত্যাদি আপনি শুনতে পাবেন। তার গলার আওয়াজ মিষ্টি, মিষ্টি তার মতো
ফুটে উঠবে। পরিবারের সকলেই তাকে আদর করবে, বাড়তি যত্ন দেবে। সকলের নতুন নতুন কণ্ঠর দক্ষতা, সে হয়ে উঠবে এক মধুর সুরকার। আপনার শিশুটির সামান্য ভয় পেতে পারে, মাঝে মাঝে চমকে উঠতে পারে কণ্ঠস্বর শুনে, তাই বলে তাকে একটু ভয় ভীতি থেকে দূরে রাখতে হবে। প্রথম 3 মাসে আপনার শিশুটি নানা রকম খেলনা দিতে হবে। এই খেলনায় সে আস্তে আস্তে নানা রকম ভাবে শিখতে থাকবে। মাথাকে নানা রকম ঘুরানোর অনুসরণ করতে হবে। তারপর পেটের উপরের দিকে কিছুটা উঠানোর শেখাতে হবে, খেলাধুলার অনুসরণ করতে হবে, শিশুটির নাম ব্যবহার করতে হবে। কারণ এই সময় শিশুটির নাম ব্যবহার করলে শিশুটি বুঝবে তার নাম ধরে ডাকছে। প্রথম 3 মাসে একটা 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 মায়ের কি কি জানা বা কি কি জানা দরকার, বা প্রথম 3 মাসের দিকে শিশুর কিভাবে যত্ন নিতে হয়, জীবনের এই পর্বে আপনার শিশুটির সুস্থ এবং সুরক্ষিত রাখতে আপনার যেগুলি কাজ করতে হবে সেইগুলো পরামর্শ অনুসরণ করুন। কারণ স্তন দুধ পান করার জন্য অবশ্যই জরুরি, শিশুর ডায়েট মাতৃকালীন স্তন দুধ অপরিহার্য। তাই এই সময়ে প্রথম 3 মাসের দিকে নিশ্চিতভাবে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আপনি স্তন পান করাবেন। কারণ এই স্তনে বিভিন্ন রকম রোগ ব্যাধি থেকে সুরক্ষিত রাখে বাচ্চাকে। তাই এই সময়ে যে কোনো সলিড খাবার বা গরুর দুধ জুস ইত্যাদি এড়িয়ে চলুন। কারণ এই সময়ে শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন, এটি একটি বাচ্চার পুষ্টিকর খাবার। ঘুম জরুরি প্রয়োজন, কারণ ঘুম হলো একটা মায়ের জন্য খুবই জরুরি এবং বাচ্চার জন্য খুবই জরুরি। আপনার শিশুটি একটা না 4 থেকে 5 ঘন্টা ঘুমানো, সেই দিকে নিজে থেকে না উঠে তাকে জোরে করে টেনে তুলবেন না। সে রাতে ঘুমানোর মধ্যে একটানা দুধ, মাঝে মাঝে দুধ খাইয়ে দিবেন, আবার সে নিজে নিজেই ঘুমিয়ে পড়বে, তার পুরনো ঘুমের আকর্ষণ করবে। তার সাথে সাথে ভালোভাবে যোগাযোগ স্থাপন করতে হবে। কারণ প্রথম 3 মাসে মা ও শিশুর একরকম যোগাযোগ শুরু হয়ে যায়, যে যোগাযোগ মা ও সন্তানের মধ্যে ভীষণভাবে কার্যরত। ভালো মতো সুরক্ষিত রাখার জন্য সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। একটা স্তন দুধ মায়ের জন্য এটি জানা অবশ্যই জরুরি, কারণ বাচ্চা যখন প্রসাব করে তখন সঙ্গে সঙ্গে কান্নাকাটি করে, কারণ ওই ভিজে জায়গায় থাকতে একটা বাচ্চা পছন্দ করে না, তাই সে কান্নাকাটি করে। তাই তার বিকাশের পরিবর্তন সমর্থন করতে প্রথম 3 মাসের দিকে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিকাশ ঘটে, যেগুলো একজন মাকে শিখতে হবে। কারণ এই সময়ে নতুন স্তন দুধ মায়ের জন্য জানা সহজ নয়, তাই আস্তে আস্তে পরিবর্তনের মধ্য দিয়ে সে জানতে পারে। তাই অবশ্যই বিভিন্ন জিনিস চিন্তা ভাবনা করে রাখতে হবে। আর একজন পিতামাতার জন্য পরামর্শ হলো বিভিন্ন ভাবে সন্তানের উপদেশ, যে যাই হোক না কেন উপদেশ আপনি শুনে থাকুন না কেন, কোনো শক্ত খাবার যদি এই সময়ে দেবেন না। আপনার বাচ্চা 4 থেকে 6 মাস বয়সী হলে দিতে হবে, শুরু করতে হবে। এই সময়ে পর্যন্ত বুকের দুধ হলো আদর্শ খাবার এবং পুষ্টিকর খাবার, তাই একটানা বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন। শিশুটির যাবতীয় চেক আপ করান এবং পরবর্তী মাসের কর্মসূচি তৈরি করুন। পিতামাতার প্রায়ই শোনা যায় যে নানা রকম সমস্যা এই 3 মাসে। এই 3 মাসে একটা শিশু অনেক বেশি জ্বালাতন করে এবং একটা শিশু অনেক বেশি ভাবে সমস্যা ফেস করে একটা মা। এই সময়ে আপনার শিশু ডাক্তার বাবু যাই বলুক না কেন, শেষ কথা হলো যে যদি ছেলে হয় তাহলে তার ওজন 6 কেজি থেকে 6.5 কেজি, এবং যদি মেয়ে হয় 5 কেজি থেকে 5.5 কেজির মতো হওয়া স্বাভাবিক। তবে এটা বুঝতে হবে যে আপনাকে প্রতিনিয়ত শিশুকে পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াতে হবে। একটা একটা মায়ের জন্য পর্যাপ্ত দুধই হলো শিশু তার পুষ্টিকর খাবার।
তাই এই সময়ে ঘন ঘন পুষ্টিকর খাবার খান, কারণ বুকের দুধই হলো তার পুষ্টিকর খাবার। তাই স্তন্যদুধ মায়েরা শিশুকে ঘন ঘন দুধ খান, তাহলে শিশুর বাড়তি বিকাশ শুরু হয়ে যাবে। এতে শিশু তার বিভিন্ন ধরনের বুদ্ধি এবং বিকাশিত হতে শুরু করবে। সন্তানকে সুস্থ রাখার জন্য মায়ের গুরুত্ব অপরিহার্য।